জয় জয় তারা। আজ আমরা শুনব জানব যে বাড়ির প্রধান যিনি রোজগার করেন বা উপার্জন করেন তার সৌভাগ্য বৃদ্ধি কীভাবে করা যায় এবং বাড়ির সুখ সমৃদ্ধি তেজময় শক্তিকে কীভাবে বৃদ্ধি করা যায়। ফেংশুই আপনাদের সৌভাগ্যকে সুনিশ্চিত করার উপায় ও উপকরণের কথা জানায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের অগ্রণীত মানুষ ফেংশুই নির্দেশ প্রন্থা অবলম্বন করে জীবন সাফল্য লাভ করেছেন এবং জীবনের উন্নতি করেছেন। আমরা অনেকেই ফেংশুই মাত্রাকে হয়তো বিশ্বাস করি না বা কেউ কেউ বিশ্বাস করে। জ্যোতিষশাস্ত্রে অনেক ফেংশুই মানুষ আছে যারা জ্যোতিষীর সঙ্গে ফেংশুইটাও নির্দেশ দেয়। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ফেংশুই বলে কোনো বাস্তুর শাস্ত্র আছে যার প্রতিটি কথা যদি ঠিকঠাক মতো বা প্রতিটা নির্দেশ ঠিকঠাক মতো মেনে আমরা চলতে পারি নিশ্চয়ই জীবনে উন্নতি ঘটবে। তো আমরা অনেক সময় কি করি, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাই, বিশ্বাস অবিশ্বাসের মধ্যে অঙ্ক কষতে থাকি। তাই সেই সব না করে একবার বিশ্বাস করে ছোট ছোট ফেংশুই টিপসগুলোকে যদি আপনারা করতে পারেন তাহলে বুঝবেন না কিছু আছে এর মধ্যে। আমরা নানা ধরনের জায়গায় যাই, নানাবিধি জ্যোতিষীর কাছেও যাই, গিয়ে নানা রকম টোটকা টিপস নিয়ে আসি। তো ফেংশুই মতে এই টোটকা টিপস করে দেখতে পারেন। অনেক রকমভাবেই আমাদের টাকা অবব্যয় বা অপচয় খরচা হয়। তাহলে ফেংশুই মতে যদি অল্প কিছু টাকা খরচা হয় তো একবার করে দেখতেই পারেন বাড়ির মধ্যে ওই কাজগুলো করে যেগুলো ফেংশুই মতে নির্দেশ দিয়েছে। ফেংশুই মতে আপনার বাড়ির উত্তর পশ্চিম অংশ আপনার উন্নতি ও সমৃদ্ধির সঙ্গে জড়িত। ওই স্থান উপাদান ধাতু কি সেটা আগে জানতে হবে বা ওই স্থানের উপাদান ধাতু কোনটি। ওই ধাবত শক্তিকে তেজময় করে তুলবার শ্রেষ্ঠ উপকরণ হল স্বচ্ছ স্ফটিকের পাত্র অথবা কাঁচের পাত্র। আপনি যদি বাড়ির প্রধান উপার্জন ব্যক্তি হন তাহলে আপনার পক্ষে সৌভাগ্য বৃদ্ধির জন্য যে কাজটি করা উচিত তা হলো একটি স্ফটিকের বা স্ফটিকের বা কাঁচের স্বচ্ছ পাত্র ভরে কিছু আসল মুদ্রা বাড়ির উত্তর পশ্চিম অংশে রেখে দেওয়া। এইবার ওই স্বচ্ছ কাঁচের পাত্র বা স্বচ্ছ স্ফটিকের পাত্র কিভাবে রাখবেন আগে সেটি জানতে হবে। আমাদের হয়তো অনেক সময় রাখার জায়গা ঠিকঠাক মতো থাকে না, তার জন্য আমরা চিন্তায় পড়ে যাই যে কোন জায়গায় রাখব। ওই ধাবত বস্তুগুলি বাড়ির উত্তর পশ্চিম অংশে বিরাজিত শুভ শক্তিকে আপনার অনুকূলে চালিত করতে হবে, তবে ওই বস্তুগুলি প্রকাশ্যে রাখা চলবে না, মানে যাতে না কেউ দেখতে পায়, বাইরের কোনো মানুষের চোখে না পড়ে এমনভাবে রাখতে হবে এবং দৃষ্টির আড়ালে, তবেই সুফল প্রাপ্তি হবে। আমাদের প্রথম তাহলে কী করা উচিত বা কী করতে হবে বা আপনারা কী করবেন,
প্রথমে বাজার থেকে একটি স্বচ্ছ স্ফটিক বা কাচের পাত্র নিয়ে আসবেন। দেখবেন বাজারে পাওয়া যায় মোটা ধরনের একটি কাচের পাত্র এবং খুব উজ্জ্বল টাইপের, এবং সেই পাত্র একটি বাড়িতে নিয়ে আসবেন এবং উত্তর পশ্চিম দিকে উপরের দিকে যদি রাখার জায়গা থাকে, বা কারোর কারোর বাড়িতে দেখেছি সানসেট করা আছে, মানে সানসেট বলা হয়, কেউ সানসেট বলে, বা কোনো সেলফ র‍্যাক করা আছে, বা কারোর হয়তো আলমারি বা শোকেস রাখা আছে, তার উপরে আপনি রাখবেন যাতে না কেউ দেখতে পায়। এবং সেই কাচের পাত্রের মধ্যে আমাদের বর্তমান যেসব চলমান মুদ্রা আছে সেই মুদ্রাটি, মানে মুদ্রা কতগুলো নিয়ে রাখবেন, বা খুচরো পয়সা বলে অনেকে, বা টাকার কয়েন বলে, আপনি রাখবেন। তারপর তার সঙ্গে কিছু হলুদ কুড়ি রাখলেন, তার সঙ্গে গুঞ্জা বা কুঁচ যদি রাখতে পারেন ভালো, না যদি রাখতে পারেন কোনো অসুবিধা নেই, কুড়িও আপনি রাখতে পারেন, না পারলে কোনো অসুবিধা নেই। এবং যদি তার সঙ্গে আপনি নটি পদ্ম বীজ রাখেন, কিন্তু নটি পদ্ম বীজ যখনই রাখবেন সাবধানে রাখবেন, বাড়িতে যদি ইঁদুর থাকে ওগুলো ইঁদুরে নিয়ে চলে যায়, আর নয়তো পোকা লেগে খারাপ হয়ে যায়। যারা রাখতে পারবেন সুন্দরভাবে রাখবেন, বা লক্ষ্য রাখতে হবে। আর সবথেকে সহজ উপায় হচ্ছে একটি স্বচ্ছ কাচের পাত্র বা স্ফটিকের পাত্র নিয়ে তার মধ্যে চলমান মুদ্রা রাখা। এতটুকু তো করতে পারবেন আপনারা, করে দেখুন কী ফল আছে। আর যদি কমপ্লিট বাস্তুশাস্ত্র অনুযায়ী করতে যান তাহলে সেটি বড় একটি লিস্ট হয়ে যাবে, কারণ আপনাকে কড়ি জোগাড় করতে হবে, হলুদ রঙের কড়ি পাঁচটি রাখতে হবে, নয়টি পদ্ম ব্রিজ রাখতে হবে, এবং পাঁচটি কুঁচ ফল, যেটা হয় লাল কুঁচ বা কেউ গুঞ্জা বলে, সেটি রাখতে হবে। তার সঙ্গে দুটি ছোট এলাচ রাখতে হবে। যদি এইভাবে রাখতে পারেন দেখবেন আপনার সৌভাগ্যকে আপনি নিজেই গড়ে তুলছেন এবং সেই শুভ শক্তিকে তেজময় শক্তির পরিণত করে তুলছেন। ফেংশুই মতে আপনি এইগুলো করে দেখুন, তাহলে বুঝবেন যে না, ফেংশুইয়ের মধ্যে কিছু না কিছু আছে। আজ এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময় জীবন কাটুক। জয় জয় তারা, জয় তারা।